আদান প্রদান যেগুলো আলাপন আহার ভোজন সাহে সঙ্গের লক্ষণ সাধুর সহিত সঙ্গে ভক্তি বৃদ্ধি হয় অবস্থ অসাধ সঙ্গে ভক্তি হয় সাধু অনাদর আর অন্য ঈশ্বর জ্ঞান গুরুত্ব অবজ্ঞা নাম শাস্ত্রে অপমান নামে অর্থবাদ নাম বলে পাপান্ত অন্য শুভ কর্ম সহ নামের সমতা শ্রদ্ধা নিয়ে নাম দেন যারা মাত্র জানিয়া নামে শ্রদ্ধা নয় এই দশ অপরাধ যত্নে করি হরি নামে বড় ভাই ভজন চাকরি প্রাপঞ্চি করার কথায় বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু মুখ শুভ পরিত্যাগ করি একজন ভক্তি পত্র প্রাপঞ্চিক জ্ঞানে ভক্তি সম্বন্ধ বিষয়ে মুক্ত জনের ত্যাগ ফলিত নাম জীব শিবতাত্ত না কৃষ্ণের শ্রীমতির প্রতি অপরাধ করি নামাশ্রয় সেই অপরাধে যাইতে নাম অপরাধে যত নাম হয় খয় অবিশ্রান্ত নাম নিলে সর্ব সিদ্ধি হয় অহমের অসম একাগ্রে নান্য জ্বর সৎ অসাদ পরম পশ্চাৎ এবং অবশিষ্য শীতগণ স্বরূপ কৃষ্ণনিত্য সনাতন কৃষ্ণ সত্যি পরিণতি অন্য সংখ্যা সকলের অবশেষে কৃষ্ণ চির ভাস হয় অভিষিক্ত বৈরাগের কর দ্বিতীয় অর্থম যত প্রতিহিত নো প্রতিহিত চাত্মনি তত বিদ্যাত আত্মন মায়া যথা ভাস যথাতম কৃষ্ণ শক্তি মায়া কৃষ্ণ হইতে বৈরাগের চির শক্তি স্বরূপ আচ্ছিত চির যদি সম্পেক জরাকারী মায়া শক্তি ছায়া তম ধর্ম প্রকল্প প্রতিটি যায় বিনাশ যথা মহান্তি ভূতাদি ভূতেশু উচ্চাবশেষ্য প্রতিষ্ঠান না প্রতিষ্ঠানি তথা তেষু ন তেষু অহম মহাভূত উচ্চাবশ ভূতি অবস্থিত হইয়া পুণ্য তৃতীয় মহাভূত স্থিত সেইরূপ চিতাংশ কৃষ্ণাংশ ব্যবহৃত হইয়া পূর্ণ কৃষ্ণ স্বরূপ অবস্থিত নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ সূর্য নিত্য মুক্তি অভিনেতার নাম হরিনাম চিন্তামণি চিত রস স্বরূপ পূর্ণ জড়াতে নিত্য কৃষ্ণ নিজের কত কৃষ্ণ নামাদি নো ভবে রাজ্য মিত্র সেবনমুখী দুবাদি স্বয়ং বৃহস্পতি নাম রূপ গুণ লীলা ইন্দুর রাজ্য না সেবামুখী কৃপা করে নিজে তুলার শেষ অধিকারে যা নিষ্ঠা সাহা গুণ করে কীর্তিত বিপর্যয় দোষ ও সায় দেবায় রানিয়ে জাত শব্দ মত কথাশুধি ভিন্ন সর্ব কর্মসিদ্ধি বেদ দুঃখাত্মকান কামান পরিত্যাগ অপমানেশ্বর তত ভজেত মাংসিত অশ্রদ্ধার দৃঢ় নিঃশ্বাস যে সমানস্থ
तान कामान दुख दर्कांश करें कृष्ण कथा श्रद्धा लाभ करके परमाशक्ति दुखात्मक काम चले तब नहीं सुखी काम सेवा करे त्याग करिया गर्ण सुखी जो भजन काम करे नित्यम सुखी पुण्यमा काम मात्र उत्कृष्ट हिताय पाप काम श्रद्धा बने आवरण है उत्साह निष्ठा धैर्य तत्व कर्म प्रवर्तन छंग त्यागर सर्वृत्ति सर्वी भक्ति प्रसिद्ध धृति उत्साह दृढ़ता धैर्य भक्ति का चेर संग त्याग साधु भक्ति सही करम अति शतांग प्रसंग मम वृत्ति संकृत मम जीवित कर्म रसायन कथा तत् दर्शना काश्य अपकर्म वर्तन से श्रद्धा रति भक्ति दोनों क्रमश्य साधु संगे हय कृष्ण कथा रसायन ताहे श्रद्धा रति भक्ति कृष्ण चतुर्दशी गीता मनसा दिए दीक्षा से আদর করো করি তার পর বুদ্ধি সন্ন অনন্য ভজন যাহার তাহার সেবা করো নানাসক্ত শ্রেণীর বিষয়াং যথানুপযোগ যত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে উত্তম বজায় যথাযোগ্য বিষয় বা অনাসক্ত এই অসুযুক্ত বৈরাগ্য ভক্তি সম্বন্ধ বিদ্যা সর্বকৃতা বর্তমান সকর্ম কি চেষ্টা সভাবচন কর্ম সদয় নির্গুণ আচামিয়া সভাকৃতি বৃত্তি করিয়া সেরা নিষ্কার জীবন করে প্রাণ বৃত্তি বা সন্তুষ্ট মনে নিজের জানান তথা মন হচ্ছে অগ্রদেশের পর প্রাণ বৃত্তি অধিকার নিজের নিবৃত্তি না করে সেটা বাজিন্দ্র মনোজন চাই স্বাস্থ্যকারী বাহারে মহাদের পথে চলে অনাশে নবমতির উপায় আসিয়া জীবন আসে অনর্থ নাশের যত্ন কবু নাই যার নাম টিকা নাই যায় দুর্দৈব তাহার নাম টিকা বিনা কোটি কোটি যত্ন করে তাহাকে অনর্থ কবু নাই সারে তার নিষ্কপটের যত্ন করে নামের চরণে দিও দূর হয় অনর্থ তার অল্প দিন অনর্থ ছাড়িয়া করে সবন কীর্তন একান্ত ভাবে তেল নামের এবং একান্তি নাম প্রায় কীর্তন স্মরণ প্রভু পূর্বদান পরম কীর্তাপ মনন্ন রচিত ভাবেন করেছে খ্রিস্ট শ্রীমতি রৌরী সেবনে সেরা দিচ্ছে সব মন্ত্রের সব রসনই দেখা দিই নীতিষু বা নীতিষু প্রবর্তিত সাহানীতি সর্বত্যাগী অপহায়া সর্বানস্থ পূর্বস্থতি পূজ্য প্রতিষ্ঠা বিষ্টা যত্ন অস্পর্শনে বরং প্রভাতে সাহায্য রাখতে সামন্তানে দিবস কীর্তয়ন্তী হরিম দেবই নতি সামন্ত সাগর একান্ত ভক্তের মাত্র কীর্তন স্মরণ অন্যভাবে রুচি নাই হয় প্রবর্তন ভাবের সহিত হয় শ্রীকৃষ্ণ সেবন সারে সেতু ভাবতে হয় উদ্দীপন একান্ত ভক্তের ক্রিয়া মুদ্র রাগ দ্বিতীয় তথাপি শেষে নহে সেসব নয় বিধি বিপরীত সর্বত্যাগ করিলে সারা সুকরীর প্রতিষ্ঠা সত্যাগে যত্ন পাইবে কবি প্রভাতে গভীর রাত্রির মধ্যাহ্নে সন্ধ্যায় অনর্থ সারিয়া দাও নামের আশ্রয় কীর্তন স্মরণ দিতে পারে কৃষ্ণ কৃপা হয় শুক্র অনায়াসে তার সত্যাগতি সাক্ষী কৃষ্ণ নাম লয় অনর্থ সকল যায় নিষ্ঠা প্রাতকালে কৃষ্ণ লীলা করিবে চিন্তন চিন্তিকে চিন্তিকে ভাবে রাধাং সেনা তো দুষ্টাং নচোপায় আগতাং সতি বিপ্রদে তত্ত্বে বিজান প্রাত রচনা কৃষ্ণাবশেষণাম কৃষ্ণম বুদ্ধম অবক্ত ধেন সদনাম নির্গুর নির্গুর বোধ অমান সুচ্ছাতে ভজন সহসরে স্থান সে আত রাজা সেনা তো দূষিত শ্রী যশোদা সমাহত শশী সঙ্গে সতীর সঙ্গে দ্বারী গমন তথা ভাগ বিরচন শ্রীকৃষ্ণ অবশেষে আসন মন্ত্রী মন্ত্রী দুয়ার মিল কৃষ্ণ নিদ্রা করি হরি গোষ্ঠীর বোধবান করি স্নান আসন সহসরে সঙ্গে এই লীলা চিন্তা কর নাম থেকে বড় বড় প্রাতে ভক্ত যেন সব এই লীলা চিন্তা আর বড় সন্তুষ্ট নষ্ট পাইলে তিনি ভাব ভজন দর্শন কি চতুর্শ্বরী ভাগবত
দ্বিতীয় ষোলোটা, হ্যাঁ এটা কয় নাম্বার? এক নম্বর, এইটা গেলে কৃষ্ণ, হ্যাঁ এক নম্বর, হ্যাঁ অহমেব অসমে বাদ্যে নান্যত যত সৎ অসৎ পরম পশ্চাদম যদি ভগবান ব্রহ্মাকে বলিতেছেন এই জগৎ সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম সৎ অসৎ এবং অনির্বচনীয় ব্রহ্ম পর্যন্ত অন্য কিছুই আমা হইতে পৃথক হইতে ছিল না। সৃষ্টি হইতে পর এই সমুদায় রূপে আমি বর্তমান আছি এবং সৃষ্টি লয় হইলে একমাত্র আমি অবশিষ্ট। এই শুনেছি গোস্বামীগণ ব্যাখ্যা করেছে চতুর্শ্লোকে চারটি মাত্র শ্লোক। কে বলেছিলেন? নারদ ঋষি ব্যাসদেব। চতুর্শ্লোকে ভাগবত ব্যাসদেব মহাভারত পুরাণ আদি সমস্ত কিছু রচনা করে, অর্থাৎ পুরাণ রচনা হয়েছে অষ্টাদশ পুরাণ, শ্রীমদ ভাগবত, অমর পুরাণ, অনেক পুরাণই রচনা করেছেন। কিন্তু কৃষ্ণলীলার মুখ্যভাবে বর্ণনা হয়নি, গৌণভাবে করেছেন। সব গ্রন্থের মধ্যে কৃষ্ণলীলা আছে, কিন্তু ধর্ম অর্থ কাম মুখের কথা বিশেষ করে গৌগ্রন্থের মহাভারত তখন মনে করো শান্তি নেই ব্যাসদেব, সেই সাম্য প্রাসে বসে আছে দুঃখিতে মানে ইতিমধ্যে নারদেশি গেলে, নারদেশি গিয়ে গেলে প্রণামাদি করলে জিজ্ঞাসা করলে তখন বললেন আমার মনে যখন মশান্তি, তখন আর খুশি করলেন যে ভগবানের লীলা মুখ্যভাবে কীর্তন কর, এই জন্য অমর পুরাণ শ্রীমদ ভাগবত রচনা 18,000 শ্লোক দাদাশের সঙ্গে এই ভাগবতের চতুর্শ্লোক চারটি শ্লোক তুলেছেন, আর বাকি হচ্ছেন কৃষ্ণ কৃপায় সব স্ফুরণ। যেন ভাগবত আবির্ভাব প্রিয় আবির্ভাব ভাগবত ওই 18,000 শ্লোক প্রিয় পালিয়ে পোড়া হয়ে গেলেও আর লুপ্ত হয়ে গেলেও আবার ওই 18,000 শ্লোক মহাভারত হয়ে গেল। তাহলে এসব ভাগবত পুরাণাদি বলছেন এই পরম পুরুষ নিঃশ্বাস, তার নিঃশ্বাস থেকে বেরিয়ে গেছে, কারো সৃজন আবির্ভাব প্রিয় এই, অর্থাৎ এই ব্রহ্মার দিনে পোলা হয় নৈমিত্তিক পোলা ব্রহ্মার জীবন অবসান হয়ে গেল, এরকম কত ব্রহ্মা কত হয়ে গিয়েছে, কিন্তু ওই একই রয়েছে ভাগ ব্রহ্মা ব্রহ্ম সংহিতা যে আছে, যে ব্রহ্মা ভগবানের নাভিপদ্মের থেকে গর্ভদশায় নাভিপদ্মের থেকে ব্রহ্মা সৃজন, জলের উপর সেই পদ্মটা ভাসছে তার উপর বসে আছে, আর কাকেও দেখছে ব্রহ্মার প্রথমে একটি মুখ, এখন কাকেও না দেখে চিন্তা করছেন যে কি করে আমার উদ্ভব হলো, আর দ্বিতীয় কাকেও দেখছি না, তখন সামনের দিকে তাকিয়েছেন, এখন ডানের দিকে ডান দিকে তাকায়, ডান দিকে তাকালে আর একটা মুখ হলো বদল, বাঁ দিকে তাকালে চতুর্মুখ, বাঁ দিকে তাকালে আর একটা মুখ, আবার পিছনের দিকে তাকিয়ে চতুর্মুখ হয়ে গেল। আচ্ছা তখন আশ্চর্য তাকেও দেখছি না, তুমি যে এই পদ্মের উপর বসে আছে, পদ্মের নালের স্মৃতিও দিয়ে দিয়ে কতকাল যে নিচে গিয়েছেন শেষ পেলেন, তখন শেষ না পেয়ে আবার উপরে উঠে বসে, তখন ভগবান দেখলেন যে আরোহবাদী তার নিজের চেষ্টায় কেউ আমাকে দিল অপরোহবাদ, অর্থাৎ ভগবানের করুণা মহাজনের এরকম আনুগত্যের সেই কৃপাটা ভগবানের কৃপা, কৃষ্ণ হইতে চতুর্মুখ হয়, কৃষ্ণ ব্যাস মন্ত করে ব্যাস সাম্রাজ্য, অর্থাৎ সেই করুণা এইভাবে নেমে আসছে গুরু, গুরুর মাধ্যমেই সবাইকে পেয়েছেন সেই জিনিস। তাহলে আমাকে জানতে চায় নিজের চেষ্টায় কেউ আমাকে জানতে পারে, তাহলে তার তাকে জানানোর অর্থাৎ কী করে দর্শন পাবে, সাধনা না করলে তাকে দর্শন পাবে, এই জন্যে তপ তপ তপ
ব্রহ্মসে নিতে গেছে, তপস্যা করো তপস্যা করো তপস্যা, কি মন্ত্রে তপস্যা করবেন তাও বলে দিলেন দুই ভগবান। ওই অষ্টাদশ অক্ষর, অষ্টাদশ অক্ষর মন্ত্র দিয়ে ব্রহ্মা একান্তি মানে বহু সহস্র সহস্র বছর যপ, যে অষ্টাদশ অক্ষর মন্ত্র দীক্ষাকালে গুরুর মাধ্যমে আমরা পেয়েছি, সেই ব্রহ্মা কৃষ্ণ দিয়েছে সেই মন্ত্র। তাহলে সেই অগাধ্য বিপদ বৃন্দারণ্য কল্পত্রি মহাদশ্রীমাত রত্নাগার সিংহাসনস্থ শ্রী রাধা শ্রী গোবিন্দ দেবপৃষ্ঠ আদি বিশেষ মহানুষ্মা, এই মন্ত্রের অর্থ এই এই অষ্টাদশ অক্ষর মন্ত্রে এর মধ্যে নিহিত আছে। অর্থাৎ দিব্য বৃন্দারণ্য, দিব্য মানে অপ্রাকৃত দিব্য বৃন্দাবনে, অরণ্য মানে দিব্যাং বৃন্দারণ্য, শ্রীমৎ রত্নাগার সিংহাসনস্থ অর্থাৎ রত্নের আকার অর্থাৎ মন্দির অভ্যন্তরে সিংহাসনস্থ সিংহ সিংহাসনে শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব রাধিকা এবং গোবিন্দ পৃষ্ঠ আলী শিল্প মানুষ মারা উপবিষ্ট পৃষ্ঠ আছেন, আর আলী সখীগণ তার পরিচর্যা করছে চারপাশে দ্বিতীয়। তাহলে এই রাধা কৃষ্ণকে সেবা করছেন সখী, তাহলে সাধকের এই মন্ত্রের মধ্যে অষ্টাদশ অক্ষর মন্ত্রে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন এই অষ্টাদশ অক্ষর মন্ত্রে মানে রাগ মার্গে ভজন, রাগ মার্গে মধুর রসের ভজনের কথা এই অষ্টাদশ অক্ষর মন্ত্রের মধ্যে আছে। তারপরে কাম গায়ত্রী কাম দিতে যার উপাসনা, এটাও অর্থাৎ সেই কামদেবের উপাসনা, সেই মধুর রসের সব। আমরা কিন্তু বিধি মার্গে থাকলে মন্ত্রটা কিন্তু সেই আসল মন্ত্রটা যার সিদ্ধি লাভ করেছেন এই মন্ত্র জপ করে এবং সেই মন্ত্র দেবার দেবতার দর্শন পেয়েছেন, আমরা সেই মন্ত্রই জপছি কিন্তু আমরা অর্থ জানি না। আচ্ছা, মন্ত্র যদি কাকে দর্শন করবে তাও জানি না। তাহলে এইভাবে মন্ত্রের মধ্যে প্রকাশ করেছে ব্রহ্মা তখন একান্তি মনে জপ করতে করতে তখন ভগবান প্রসন্ন হয়ে সামনে আসলেন, আসলে এই যে অমল অসমে রাত্রে নাম ছদশক পরম পশ্চাৎ রাম যথেষ্ট, আগে কোনো আকার দেখি কিছু তাতেও দেখা যায় নিরাকান্ত ভগবান এই প্রাকৃতিক জগতে থাকেন না, অপ্রাকৃত জগতে তার ধাম আছে, সেই ধাম লিপ্ত বিনাশ নায়িকা এবং সেখানে যে সেবকগণ রয়েছেন মুক্ত জীব নিত্য কার পরিচর্যা করছে, সেখানে কারের প্রভাব নাই, সেখানে প্রভাব বিনষ্ট হয় না। হ্যাঁ, তাহলে এই জগতে চন্দ্র সূর্য সেখানে আলো দিতে পারে, তার স্বয়ং জ্যোতির্ময়। তাহলে সেই ধাম সেই ব্রহ্মা জপতে জপতে তখন